এমএস এক্সেল টু থাউজেন্ড সিক্সটিন এসেন্সিয়াল কোর্সের ছাব্বিশতম পরে মামুন একাডেমি থেকে আমি আল মামুন আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেল টু থাউজেন্ড আপনি কিভাবে চার্ট তৈরি করবেন চার্ট ব্যবহার করবেন এবং সেই চার্টটা আপনি আপনার প্রেজেন্টেশনে কিভাবে কাজে লাগাবেন মোটামুটি আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে চার্ট তৈরি করবেন বন্ধুরা যেহেতু এই কোর্সটা একটা এসেন্সিয়াল কোর্স সেহেতু আমি আপনাদেরকে দেখাবো আপনি বেসিক লেভেলের চার্টগুলো কিভাবে তৈরি করবেন সেটাকে একটু কীভাবে মডিফাই করবেন সেটাকে কীভাবে আপডেট করবেন যেহেতু এটা এসেন্সিয়াল কোর্স তাই আমি ডিপলি আপনাদেরকে দেখাবো না হয়তো এই চার্টের উপরে এই বেসিক কোর্সে আমি আপনাদেরকে দুইটাই টিউটোরিয়াল দিবো আজকে হচ্ছে তার প্রথম পর্ব তাহলে বন্ধুরা কথা না বলে চলুন সরাসরি আমরা প্রজেক্টে চলে যাই তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সপ্তাহে বৃহস্পতি এবং শনি দুই দিন আমি দুইটা টিউটোরিয়াল আপলোড করে থাকি আপনি যদি সেই আপলোডেড ভিডিওর অটোমেটিক নোটিফিকেশন পেতে চান তাহলে এখনই এখান থেকে বেলাইকনে আলতো করে একটা সোয়া দিয়ে রাখুন যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে এখানে আপনি তার অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন সো লেটস গো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনারা স্ক্রিনে এখানে মোটামুটি ছয়টা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে মজার ব্যাপার হচ্ছে এই ছয়টা চার্ট সিম্পলি এই একটা ডাটাবেস থেকেই করা তাহলে দেখেন বন্ধুরা যে একটা বেস করে আমি কিভাবে চার্ট তৈরি করেছি চার্ট কিন্তু ছয় আপনাকে প্রেজেন্ট করতেছে বাট চার্টের অর্থ কিন্তু হয়তো আপনি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারবেন বাট চার্টের ডাটা একই বাট সেটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে ছয় রকমভাবে এখন আপনি এটা কিভাবে রিপ্রেজেন্ট করবেন আপনার প্রেজেন্ট ওয়েটা কি হবে আপনি কেন রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন এবং আপনার চার্টটা কোন ভাবে হবে এইটা নির্ভর করবো হচ্ছে আপনার আইকিউর উপরে আপনার পারপাসের উপরে যে আপনি চার্টটা আসলে কি দেখাতে চাচ্ছেন কেন দেখাতে চাচ্ছেন এইটার উপরে নির্ভর করবে আপনার চার্টের ডায়াগ্রাম ডিজাইন সিস্টেম এই জিনিসটা কীভাবে হবে এই জিনিসটা আসলে কোনো শেখানোর বিষয় না এইটা হচ্ছে আপনার যে ব্রেইন আছে এই ব্রেন থেকে আপনাকে আসতে হবে যে আপনি চার্টটাকে কি দেখাতে চাচ্ছেন কেন দেখাতে চাচ্ছেন আমি আপনাকে হচ্ছে চার্টটা আপনি কিভাবে তৈরি করবেন আর বন্ধুরা এই চার্ট তৈরি করা বিষয়টা আসলে অনেক বড় একটা ব্যাপার এটা শুধু এক দুইটা টিউটোরিয়াল আসলে আপনাদেরকে শেষ করা যাবে না তো আমার প্ল্যান আছে যে চার্টের উপরে আমি মোটামুটি দশ থেকে পনেরোটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দিব যেখানে আপনি বিগিনার্স থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের চার্ট পর্যন্ত আপনি সেখানে তৈরি করতে পারবেন বিভিন্ন প্রজেক্ট আকারে কিছু টিউটোরিয়াল থাকবে যে প্রজেক্ট ভিত্তিক যে চার্টগুলো আছে সেই চার্টগুলো আপনি কিভাবে তৈরি করবেন তা বন্ধুরা আমরা আজকের এই প্রজেক্টে চলে যাব যে যেখানে এই একটা ডাটাবেজের উপরে বেস করে আমি কিভাবে পাঁচটা চার্ট তৈরি করেছি ছয়টা চার্ট তৈরি করেছি আজকে আমি আপনাদেরকে দেখাবো মোটামুটি আপনি চার্ট কিভাবে তৈরি করবেন এবং সেটাকে ডিজাইন করবেন আগামী পর্বে আমি আপনাদেরকে দেখাবো এই চার্টটা আপনি কিভাবে ফরমেটিং করবেন এবং আরও ইল্যাবরেট কিছু জিনিস বন্ধুরা তার আগে একটু বলে রাখি আপনারা এই যেটা দেখতেছেন এটা হচ্ছে তম পর্ব তো আমি কিন্তু অলরেডি আপনাদেরকে পঁচিশটা পর্ব দিয়ে ফেলেছি আপনি সেই পঁচিশটা পর্ব যদি না দেখেন তাহলে আপনি কিন্তু এই জিনিসটা ক্লিয়ার হতে পারবেন না আমি এই এক্সেল সিরিজ কোর্সটা শুরু করেছি আসলে এভাবে আমি হোম রিবনটা অলরেডি শেষ করে ফেলেছি বর্তমানে আমরা আছি হচ্ছে ইনসার্ট মেনুর এই চার্টে দেন এভাবে যাব দেন এই পেজ লে আউট ফর্মুলা এভাবে আমরা যাচ্ছি তো আপনি আমার সেই পর্বগুলো না দেখে থাকেন এখনই আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওগুলো দেখে আসুন কারণ হচ্ছে যেহেতু একটা বেসিক কোর্স সেহেতু বেসিক কোর্সের পর্বগুলো ইন্টার রিলেটেড আপনি যদি সেগুলো না দেখেন তাহলে আপনি কিন্তু পরেরটা বুঝতে পারবেন না কারণ সেহেতু একটা এসেন্সিয়াল কোর্স একটা পার্টের সাথে আর একটা পার্ট কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তো বন্ধুরা আমরা কথা বাড়াবো না সরাসরি চলে যাবো আমরা এই প্রজেক্টে ওকে তো বন্ধুরা আপাতত আমি এই চার্টগুলো ডিলেট করে দিচ্ছি আগামী পর্বে এই চার্টগুলো আমি কিভাবে তৈরি করেছি ফরম্যাটিং করেছি টোটাল জিনিসটা আমি আপনাদেরকে আগামী পর্বে দেখাবো আপাতত আমি চার্টের বেসিকটা আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো বন্ধুরা আপনার এখানে যে ডাটাবেসটা আছে এখন এটাকে চার্ট করে দেখাতে হবে চার্টটা মেনলি করা হয় আপনার যে একটা সেলস বা যে কোনো একটা মার্কেটিং বা যে কোনো একটা ডাটাবেজকে বেটার ভিজুয়ালাইজেশনের জন্য করা হয় যেমন আপনার এখানে যদি একটা ডাটা দেওয়া হয় এখন যদি আপনাকে মিন করা হয় যে এই ডাটা আসলে কিসের মিন করতেছে এই চার্টটা দেখে এই এই ডাটাটা দেখে আপনার একটা রেজাল্টে আসতে আপনার মিনিমাম তিন থেকে চার মিনিট লাগবে যে এই ডাটাবেজের কে বড় কে ছোট কিন্তু আপনাকে যদি একটা চার্ট করে দেওয়া হয় তাহলে আপনি কিন্তু সেটা সহজভাবে বুঝে যাবেন যে আসলে এখানে এই চার্টটা দিয়ে কি বোঝানো হয়েছে তাহলে বন্ধুরা আমরা শুরু করি আমি সাপোজ এই তিনটা ডাটাবেস আমার তিনটা সিলেক্ট করা এই কলাম বা রো এই ডাটাটাকে আমি সিলেক্ট করলাম ওকে দেন চলে যাবো হচ্ছে আমরা ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনুতে যাওয়ার পরে আপনি এখানে যে চার্টের যে বন্ধুটা রিবন মেনুটা দেখতে পাচ্ছেন এখানে রিবনটা দেখতে পাবেন এখানে রিবনে কোথায় কি আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রথমে আছে হচ্ছে রিকমেন্ডেড চার্ট এই জায়গাটা একটু পরে আসতেছি এরপরে হচ্ছে এখানে হচ্ছে দেখেন ইনসার্ট কলাম অ্যান্ড বার চার্ট আপনি এক্সেলের একটা সিস্টেম আছে বা যে কোনো অফিস যে কোনো প্রোগ্রামেরই আপনি যদি কার্সার নিয়ে যান সেক্ষেত্রে সেটা আপনাকে শো করবে এই জিনিসটা কি আপনি যদি নাও জানেন আপনার কোনো সমস্যা নেই আমরা এই যে কলাম চারটা আছে আমরা যদি এখানে এই অ্যারোতে ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাবে কি টু কলাম টুডি কলামের ভিতরে প্রথমে আছে কি ক্লাস্টার্ড কলাম দেন আসে হচ্ছে স্ট্যাক্ট কলাম দেন আছে হচ্ছে হানড্রেড পারসেন্ট স্ট্যাক্ট কলাম এটা হচ্ছে টু ডি কলাম দেন হচ্ছে থ্রি ডি কলামেও বন্ধুরা সেম থ্রি ডি ক্লাস্টার্ড তারপর হচ্ছে থ্রি ডি আপনার এখানে স্ট্যাক্ট এরপর হচ্ছে থ্রি ডি হানড্রেড পারসেন্ট স্ট্যাক্ট কলাম এরপর হচ্ছে থ্রি ডি কলাম দেন হচ্ছে টু ডি বার দেন হচ্ছে থ্রি ডি বার দেন আমরা যদি এখানে আসি দেখেন বন্ধুরা এখানে দুইটা চার্ট দেখা যাচ্ছে আর বন্ধুরা আপনাদেরকে একটু বলে রাখি আমি কিন্তু ইউজ করতেছি টু ভার্সন যেই জন্য আপনারা এখানে একটা মেনু দেখতে পাচ্ছেন এবং এখানে যে ম্যাপ আছে এখানে একটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে এখানে যেমন এখানে একটা ফানেল এই যে ফানে ফানেল এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিনেই শুধু আপনি পাবেন আচ্ছা যে যদি আপনারা নাইনটিন ইউজ করেন এই জিনিসগুলো আপনারা পাবেন এখানে যে ফানেলটা আছে এখানে ফানেল দিয়ে আপনারা অনেক ডাটাবেস তৈরি করতে পারবেন এরপর হচ্ছে আপনার লাইনগ্রাফ লাইন চার্টটা এক্সেলের ডাটা প্রেজেন্টেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এরপর হচ্ছে বন্ধুরা এখানে দেখেন এখানে যদি আমরা কার্ডসারা রাখি তাহলে দেখেন এখানে হিস্টোগ্রাম এখানে হিস্টোগ্রাম এরপরে যদি আমরা এইটাতে দেখি এই যে এখানে এখানে হচ্ছে এটা হচ্ছে পাইশার্ট পাইশার্ট টু ডি আসে পাইশার্ট থ্রি ডি আসে এখানে দেখেন পাইসার্টের ধরন আছে পাই এখানে আর একটা পাই হচ্ছে পাই অফ পাই মানে পায়ের ভিতরে পাই সে যেটা ঢুকে গেছে বার অফ পাই মানে বারের ভিতরে পাই এরপর হচ্ছে এখানে দেখেন স্ক্যাটার যে ডট ডট দিয়ে দেখানো হয় যে এরকম আপনার অনেকে পত্রিকায় অনেক কিছু দেখতে পাবেন এই জিনিসগুলা তো বন্ধুরা এই হচ্ছে মোটামুটি আপনার একটা চার্ট সম্পর্কে ধারণা যে একটা চার্ট আপনি কোথায় কি আছে কিভাবে তৈরি করবেন আর এরপর হচ্ছে বন্ধুরা পিভোট চার্ট পিভোট চার্ট হচ্ছে আপনারা আমার পিভোট টেবিলের টিউটোরিয়ালটি দেখেছেন এখানে এখানে পিভোট টেবিল তো পিভোট টেবিল আমরা তৈরি করেছি তো এই পিভোট চার্ট নিয়ে আমি সামনে এই টিউটোরিয়ালটি করবো যে পিভোট টেবিলের সাথে চার্টের কি সম্পর্ক এটা আমরা আপাতত কেটে দিলাম ওকে দেন বন্ধুরা আসে আমরা রিকমেন্ডেড চার্ট ওকে তো বন্ধুরা এই রিকমেন্ডেড চার্টটা বলার আগে আমি একটু বলে নিচ্ছি সাপোজ বন্ধুরা আপনি সাপোজ এইটা দিয়ে একটা চার্ট তৈরি করতে চাচ্ছেন এখন চার্ট তৈরি করার জন্য আপনি কোন জিনিসটা আগে সিলেক্ট করবেন আপনার কি পাই চার্ট করলে ভালো দেখাবে নাকি স্ক্যাটার চার্ট করলে ভালো দেখাবে নাকি লাইন চার্ট নাকি কলাম চার্ট কোনটা করলে ভালো দেখাবে এইটা কিন্তু আপনি প্রাথমিক অবস্থায় বুঝতে পারবেন না তা আমরা যদি সাপোজ এখানে শুরু করি সাপোজ এখানে আমি একটা চার্ট তৈরি করে ফেললাম অথবা আমি যদি মনে করি যে এই ডাটাবেজ দিয়ে আমি আরও একটা চার্ট তৈরি করে ফেললাম দেন হচ্ছে ইনসার্ট দেন হচ্ছে আমি যদি এখানে যাই E okay. আচ্ছা এখানে না গিয়ে যদি আমি এখান থেকে নেই ওকে এখন দেখেন বন্ধুরা দুইটা চার্ট দুই রকম এখন আপনি মনেই করতে পারেন যে আসলে এই এই ডাটাবেসটার জন্য কোন চার্টটা আমার পারফেক্ট হবে আমি যখন কোনো প্রোগ্রামে বা কোথাও যদি আমি চার্ট প্রেজেন্ট করি সেক্ষেত্রে আমার কোনটা পারফেক্ট এই বিষয়ে যদি আপনার কোনো ধারণা না থাকে এই জন্যই এক্সেল টু থাউজেন্ড থার্টিন ভার্সনে এই জিনিসটা নতুনভাবে অ্যাড করা হয়েছে রিকমেন্ডেড চার্ট দ্যাট মিন্স আপনার যদি কোনো ধারণা নাও থাকে আপনি যদি রিকমেন্ডেড চার্টে আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে বিশাল একটা জিনিস দিয়ে দিবে সেটা হচ্ছে এই ডাটা বেজের জন্য আপনার কোন চার্টটা রিকমেন্ডেড পারফেক্ট এই জিনিসটা করা হয়েছে এক্সেলের ইউজারদের উপরে মাইক্রোসফট যে প্রোগ্রাম মাইক্রোসফট যারা প্রতিষ্ঠান তারা এটা ইউজারদের উপরে একটা ডাটাবেস তৈরি করে তারা রিভিউ করে তারা এটার উপরে গবেষণা করে তৈরি করেছেন যে রিকমেন্ডেড চার্ট কোথায় কোনটা ভালো হবে এই ডাটাবেজের জন্য সেইটাই তারা প্রথমে প্রেফার করে দেন হচ্ছে তার পরেরটা দেন হচ্ছে তার পরেরটা দেন হচ্ছে তার পরেরটা এখন এইটা হচ্ছে রিকমেন্ডেড চার্ট আপনাকে বলা হচ্ছে যে এইখানের ভিতরে আপনার কোনটা পছন্দ বা আপনার কোনটা দিয়ে আপনার পারপাস সার্ভ হবে সেই ডাটাবেজের উপরে বেস করে আপনি এখানে একটা চার্ট তৈরি করবেন তো এইটি হচ্ছে আসলে রিকমেন্ডেড চার্ট এমন হতে পারে আপনার এইটাই আপনার পারপাস সার্ভ হতে পারে অথবা আপনার এইটাই হতে পারে অথবা আপনি দেখলেন যে হ্যাঁ আমার এইটা চাই অথবা মনে করতে পারেন আপনার না আমার এটা চাই অথবা আপনি মনে করতে পারেন এইটা দেখেন এই জিনিসগুলো হচ্ছে রিকমেন্ডেড চার্ট যে ট্যাপটা আছে সেটা হচ্ছে অল চার্টস দ্যাট মিন যতগুলো চার্ট আছে এখানে সমস্ত চার্টগুলোই আছে বন্ধুরা এক্সেল টু থাউজেন্ড নাইনটিন ভার্সনে সতেরোটা প্যারামিটারে এখানে চার্ট তৈরি করা হয়েছে আর টেন থার্টিন ওই ভার্সনগুলোতে একটু কম আসে মেবি ওখানে চোদ্দোটা থার্টিনে চোদ্দোটা সিক্সটিনে মেবি একটু বেশি আর টু থাউজেন্ড আমি সতেরোটা দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে টেম্পলেট টেম্পলেটটা কি আমরা আপনাদেরকে একটু পরে দেখাবো ওকে তো বন্ধুরা সাপোজ এইটা ডাটাবেসটার উপরে বেস করে আমরা একটা চার্ট তৈরি করলাম আমরা এটা কেটে দিচ্ছি এখন এই চার্টটা তৈরি করার পর এখানে আপনার কিছু মডিফিকেশন করতে হয় এখন মডিফিকেশনটা এখানে এই চার্টটা দিয়ে আপনি কী বোঝাতে চাচ্ছেন বা কি আসতেছে আপনার পারপাসটা কি এটা সার এটা আরও বেটার করার জন্য সাপোজ এখানে আমি এতটুকু ডাটাবেজের উপর একটা বেস করে আমি এখানে একটা চার্ট নিলাম দেন হচ্ছে আমি ওকে দিলাম এখন দেখেন বন্ধুরা এখানে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে যে চিটাগাং জোন দ্যাট মিন্স এই যে চিটাং জোন এর সেলস হচ্ছে এক লাখ এক লাখ হওয়া এইটার কিন্তু সবচেয়ে বড় দেখাচ্ছে এই জিনিসটা দিয়ে কিন্তু ইজিলি বোঝা যাচ্ছে দেখেন যে চিটাগাঙের সেলস বেশি বাট আপনাকে যদি এখানে দেওয়া হয় আপনার কিন্তু একটু দেখতে সময় লাগবে এই জন্য আসলে চার্টটা করা হয় এখন প্রথমে এখানে দেখা যাচ্ছে একটা জিনিস এবং আচ্ছা এবার হচ্ছে এই চার্টটার আপনি লুকটা একটু চেঞ্জ করবেন তো এই চার্টে যখন আপনি ক্লিক করবেন বন্ধুরা এখানে দুইটা নতুন ট্যাব দেখতে পাবেন সেটা হচ্ছে চার্ট টুলস চার্ট টুলসের ভিতরে দুইটা জিনিস একটা হচ্ছে ডিজাইন একটা হচ্ছে ফর্মেন্ট এটাকে যদি বাইরে ক্লিক করেন তাহলে চলে যাবে অথবা এখানে যদি ক্লিক করেন তাহলে চলে যাবে বাট আপনি যদি চার্টে ক্লিক করেন তখন এখানে আসবে হচ্ছে ডিজাইন এবং ফর্মেন্ট এখন আমি প্রথমে ডিজাইনে ক্লিক করব ডিজাইনে ক্লিক করলে আপনি অনেকগুলো জিনিস এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো জিনিসের ভিতরে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কুইক লেআউট কুইক লেআউটটা হচ্ছে বন্ধুরা চার্টটা আপনি সাপোজ এই লুকে দেখতে পাচ্ছেন এখন আপনি চাচ্ছেন যে না লুকটা একটু চেঞ্জ করা দরকার এখানে আপনি মোটামুটি এগারো থেকে বারোটা লুক এখানে থাকে এটা চার্টের উপরে ডিপেন্ড করে এখানে এই এই যে লেআউটটা এটা চেঞ্জ হয় আপোজ সাপোজ এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে এগারোটা কোনো কোনো চার্ট সিলেক্ট করলে আসবে বারোটা কোনোটা চারটা পাঁচটা এরকম আসবে এটা চার্টের উপরে ডিপেন্ড করে আসে এখন দেখেন আমি যদি এখানে কারসারটা একটু এদিক সেদিক করি তাহলে দেখেন এখানে কিন্তু চার্টের লুকটা আপনার চেঞ্জ হয়ে যাবে দেখেন আমি এখানে চেঞ্জ করি আপনার এখানে দেখেন এখানে কিন্তু ডাটাবেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন ডাটাবেস চেঞ্জ হয়ে যাচ্ছে মানে চেহারাটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয় এই যে লেআউট সেভেন এই সেভেনটাকে আসলে স্ট্যান্ডার্ড ধরা হয় যে একটা চার্ট কিভাবে হওয়া উচিত এখন দেখেন বন্ধুরা তার মানে আমরা চার্টের লেআউট চেঞ্জ করে আমরা এই জিনিসটা চেঞ্জ করে ফেললাম আপাতত আমরা এতটুকুই দেখব যে এই চার্টটার কোথায় কি বলে কোনটাকে কি বলে এতটুকু আজকের পর্বে দেখাবো আগামী পর্বে আপনাদেরকে দেখাবো এই এতটুকু প্যারামিটার এবং তার পরের পর্বে হয়তো বা সম্ভবত দেখি ফর্মেটটা দেখাবো আচ্ছা দেখি শুরু করি কত দূর যেতে পারি বন্ধুরা এখানে যে চার্টটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন প্রত্যেকটা কর্নারে একটা করে বল আসে এই বলটা হচ্ছে চারটাকে ছোট বড় করার জন্য সাপোজ আপনি যদি এইটা চেপে ধরে এখানে সিলেক্ট করে আপনি লেফট বাটন মাউসের লেফট বাটনে ক্লিক করে আপনি যদি ডান দিকে যান তাহলে চারটা ছোট হয়ে যাবে আবার এটাকে যদি বাম দিকে নিয়ে যান তাহলে এটা এদিকে বড় হয়ে যাবে আবার যদি এটাকে এখানে মাউসে ক্লিক করে আপনি যদি এটা উপর দিকে চাপ দেন তাহলে এটা উপরের দিকে ছোট হয়ে যাবে আবার যদি নিচে নিয়ে আসেন তাহলে এটা বড়ো হয়ে যাবে এখন আপনি যদি মনে করেন যে এটাকে অ্যাসপেক্ট রেশিও আকার এটাকে ছোট বড় করবেন দেন আপনি এই জায়গাটায় এই যে এরো আছে এই অ্যারোতে আপনি ক্লিক করবেন এখন দেখেন এই অ্যারোতে ক্লিক করার পর আমি যদি মাউস ঘুরাই তাহলে এটা কিন্তু এলো পাথারিভাবে বড় ছোট হচ্ছে এইটাকে যদি আপনি কন্ট্রোল করতে চান দেন আপনি শিফট প্রেস করে ধরবেন শিফট প্রেস করে ধরলে এটা অ্যাসপেক্ট রেশিও হারে ছোট বড় হবে আমি বন্ধুরা এখন কিন্তু শিফট চেপে ধরে আছি দেন মাউস নাড়াচাড়া করতেছে আমি যদি শিফট ছেড়ে দেই তাহলে দেখেন এটা কিন্তু এতটুকু হচ্ছে আবার এতটুকু হচ্ছে বাট আমি যদি শিফট ধরি তাহলে দেখেন এটা অ্যাসপেক্ট রেশিও হারে বড় ছোট হচ্ছে ওকে বন্ধুরা তো এরপরে দেখেন এখানে যদি আমি কারসার রাখি এখানে দেখাচ্ছে কি অ্যাক্সিস টাইটেল দ্যাট মিন্স আপনার এই যে ফুটার যদি আমি একবার সহজ বাংলা বলি ফুটার এই অ্যাক্সিস টাইটেল এই ফুটারের সাপোজ আপনি এখানে একটা নাম দেবেন কি নাম দিতে পারেন এখানে জোন জোনাল নেম সাপোজ এইটার নাম হচ্ছে জোনাল নেম এই যে আমার এগুলো নেম তা আমি নাম দিলাম এখানে জোনাল নেম এখন এই জায়গাটা এটাও হচ্ছে বন্ধুরা অ্যাক্সিস এখন এই অ্যাক্সিসটার একটা জিনিস ধরা হয় যে এই অ্যাক্সিসটা হচ্ছে আসলে টাইটেল অ্যাক্সিস টাইটেল আর এটা হচ্ছে অ্যাক্সিস টাইটেল এটা হচ্ছে ভার্টিক্যাল এটা হচ্ছে হরিজেন্টাল তো বন্ধুরা এইখান থেকে আমরা একটা নামটা চেঞ্জ করে দিলাম ওকে এখানে নাম দিলাম হচ্ছে সেলস বন্ধুরা এই নামটাও ডাইনামিকভাবে করা যায় আপনি টাইপ না করেও এই নামটা ভাবে চেঞ্জ হবে সেটাও করা যায় এখন এই নামটা লেখার পর আপনি চাচ্ছেন যে এইটাকে এইটাকে একটু ফরমেটিং করবেন কি এটাকে একটু বড় ছোটো করবেন চলে যাবেন হচ্ছে হোম রিবনে হোম রিবনে যাওয়ার পর এটাকে আমি একটু বোল্ড করে দিলাম এটাকে আমি একটু বড় করে দিলাম সাপোজ এই ফ্রন্ট কালারটাকে আমি কি করে দিলাম লাল করে দিলাম ওকে এই ফরম্যাটিং হয়ে গেল এখন আপনি যদি এখানেও এটা করতে চান আপনি সিম্পলি এফ ফোর প্রেস করবেন এটা হচ্ছে বন্ধুরা টিপস অ্যান্ড ট্রিক্সের আমার সিস্টেম যে টিপস অ্যান্ড ট্রিক্সের উপর আমার ছাব্বিশটি ভিডিও অলরেডি পাবলিশ হয়ে গেছে আপনি যদি সেগুলো না দেখে থাকেন এখনই এই বাটনে ক্লিক করে সেই ভিডিওগুলো আপনি দেখে আসতে পারেন দেখেন এখানে আমি কাজ করলাম এখানে সিম্পলি এফ ফোর প্রেস করলাম এই জিনিসটা অটোমেটিক কপি পেস্ট হয়ে গেল তো বন্ধুরা আমরা জানলাম কি এইটা এবং এইটা এইটা হলো অ্যাক্সিস আর এই যে এই জিনিসটা এটা হচ্ছে লিজেন্ড এখানে দেখেন কার যদি রাখি তাহলে এটা লিজেন্ড এখন আমি এই চার্টের ডাটাটাকে আরেকটু বড় করে নিচ্ছি বন্ধুরা আরেকটু সুন্দর দেখার জন্য এই চার্টটা বড় হয়ে গেল এখন এই যে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে চার্টের এরিয়াটা এটাকে বলা হয় প্লোট এরিয়া বন্ধুরা ভালোভাবে একটু মনে রাখুন এই জায়গাটা যেখানে আপনার এই চার্টের ফিগারটা থাকে আমি যদি এখানে একটু ক্লিক করি দেখেন এখানে একটা জিনিস দেখতে পাবেন এটা হচ্ছে এই যে এই জিনিসটা এটা হচ্ছে চার্ট এরিয়া টোটাল জিনিসটাকে বলা হয় চার্ট এরিয়া আর আপনার ডাটাটা যেখানে থাকে এই জিনিসটাকে বলা হয় হচ্ছে প্লোট এরিয়া যেখানে আপনার প্লট আপনার ডাটাবেসটা থাকে এটাকে বলা হয় প্লট এরিয়া এই যে এই জিনিসটা এটাকে বলা হয় প্লট এরিয়া আপনি এটাকে ছোটো বড় এদিক সেদিক করতে পারবেন আমরা এটাকে যদি ছোটো করে দিয়ে এরকম ছোটো হয়ে যাবে এটাকে বলা হয় প্লোট এরিয়া আর এইটাকে বলা হয় চার্ট এরিয়া এখন এখানে দেখেন বন্ধুরা এখানে ছোট ছোট কিছু দাগ দেখা যাচ্ছে এই জিনিসটাকে বলা হয় গ্রিড লাইন এই জিনিসটাকে বলা হয় গ্রিড লাইন যে ছোটো ছোটো দাগগুলো এই যে দেখেন এটাকে ভ্যালুগুলোকে বোঝানোর জন্য এখানে এই জিনিসটা দেওয়া হয়েছে এখন এইটাকে যদি আপনি ডিলেট করতে চান দেন আপনি এই গ্রিড লাইনগুলোকে সিলেক্ট করে দেন আপনি ডিলেট প্রেস করে দেবেন সিম্পল এই জিনিসগুলো ডিলেট হয়ে যাবে এখন দেখেন এই জিনিসটা ফাঁকা হয়ে গেছে আপনি যদি চান যে এইগুলোও ডিলিট করবেন এই যে এইগুলো দেন আপনি এখানে প্রেস করবেন এটা পরিষ্কার হয়ে গেল এখন দেখেন বন্ধুরা একটা লুক কিন্তু ফিরে আসছে এখন এখানে আমাদের একটা চার্ট টাইটেল থাকার কথা তাই না এখানে একটা চার্ট টাইটেল থাকার কথা বাট সেটা নেই কারণ কেন নেই কারণ হচ্ছে এখানে আমরা যে লেআউটটা সিলেক্ট করেছিলাম সেই লেআউটের ভিতরে আমরা এই জিনিসটা হয়তো বা পাইনি এই এখন যদি আবার এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আবার চার্ট টাইটেল আসে এটাকে বলা হয় চার্ট টাইটেল এটাকে বলা হয় চার্ট এরিয়া এটাকে বলা হয় প্লট এরিয়া বন্ধুরা এটাই হচ্ছে আসলে বেসিক এখন এই চার্ট টাইটেলটাকে আমরা লিখে দিলাম কি সেলস পারফরমেন্স সেলস পারফরমেন্স ওকে বন্ধুরা তো আমরা এটাকে ক্লোজ দিলাম এখন দেখেন বন্ধুরা এই যে চার্ট এরিয়ার ভিতরে এখানে একটা জিনিস লেগে আছে দেখেন তাই না এখানে লেগে আছে সুন্দর দেখাচ্ছে না এখন এই জিনিসটাকে আমরা একটু ঠিক করি আচ্ছা এটা একটু পরে ঠিক করি আমরা এখান থেকে একটু আসি এখন দেখেন বন্ধুরা সাপোজ আপনার এই চার্টটা আপনার পছন্দ হয় নাই আমি আপনাদেরকে আজকে ডিজাইন মুডটিই একটু দেখাবো ডিজাইন মুডে যা আছে এটাই দেখাবো এর বেশি কিছু দেখাবো না নেক্সট পর্বে দেখাবো আপনাদের ফরম্যাটিংটা ওকে এখন এই যে চার্টের এই চাচ্ছেন আপনি চার্টটাকে আবার নতুন করে চেঞ্জ করবেন এখন তাহলে আপনারা কি করতেন এটাকে ডিলেট করবেন আবার চার্ট তৈরি করবেন তাই না তা না দরকার নেই এখানে এই চার্টটাকে সিলেক্ট করবেন দেন যাবেন ডিজাইনে দেন চেঞ্জ শার্ট টাইপ চেঞ্জ শার্ট টাইপে যাওয়ার পর আপনি চাইলে এই যে চার্টটা এখানে দেখেন কত সুন্দর একটা চার্ট কত সুন্দর একটা কালার কম্বিনেশন আপনি চাচ্ছেন যে এইটা আপনি নেবেন এটাও পারেন আপনি আপনি যদি মনে করেন যে না আমার এটাও ভালো লাগতেছে না চেঞ্জ শার্ট টাইপ এখানে আপনি লাইনে যেতে পারেন পাইতে যেতে পারেন বারে যেতে পারেন যেটা আপনার খুশি আমি সাপোজ বারে গেলাম এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি এখানে আমি একটু ছোটো করে দিচ্ছি ওকে সাপোজ আমি বারে গেলাম আমার বারে একটা সমস্যা নেই আমি এটা বাড়িও দিতে পারি এখন আমার বার হয়ে গেল দ্যাট মিনস আপনি চাইলে চার্ট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এখন বন্ধুরা আপনি চাচ্ছেন যে না এখানে এই যে চার্টের যে ডাটাটা এই ডাটাটা আপনার এখানে আসছে সেলস এখানে গেছে মাস এইটা আপনি ঘুরাতে চাচ্ছেন আপনি এই যে সুইস রো অ্যান্ড কলাম এই যে দেখেন এখানে চলে গেছে যে জোনের নাম এখানে চলে গেছে সেলস এইটি হচ্ছে আসলে মুভ করা আপনি যদি আবার সুইচ করেন আবার এই জায়গাটা আসছে আমরা যদি এটাকে আরও বড় করে দিই তাহলে দেখেন এই জিনিসটি এভাবে হচ্ছে এই যে সুইচ হয়ে গেল এটাকে এখন যদি চার্ট আমরা আরেকটু এখানে চেঞ্জ করে দিই এখানে যদি আমরা কলাম চার্ট নেই কলাম থেকে যদি এটাকে সিলেক্ট করি দেন যদি ওকে দিই এখন দেখেন এটা এভাবে আসছে এটাকে যদি আপনি সুইচ করতে চান এভাবে সুইচ করলে এখন দেখেন এখানে দেখাচ্ছে কি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইটা আর এখানে দেখাচ্ছে সেলস তাই না এখন এটাকে আমরা যদি সুইচ করি এখন দেখেন এখানে দেখাচ্ছে জোন এখানে সেলস এইটি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হয় এখন দেখেন এই জিনিসটা চার্ট দেখে কিছু বোঝা যাচ্ছে না এলো মেলো সব একাকার হয়ে গেছে আমরা এখানে কিছু বোঝা যাচ্ছে না আমরা এই ডাটাটাকে সিলেক্ট করে দেন এখানে ডাটা আপনি ডাবল ক্লিক করলে হবে বন্ধুরা এখানে আপনি এই ডাটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করলে ওই ডাটা সিরিজ আসবে অথবা আপনি এখানে ডাবল ক্লিক করলে এই জিনিসটা চলে আসবে এবার দেখেন এই জায়গাটায় গ্যাপ উইথ এখানে আমরা একটু বাড়িয়ে দিই এখানে যদি আমরা একটু বাড়িয়ে দিই এই গ্যাপটা এইটা আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন ওকে বাড়িয়ে দিলাম এখানে হয়ে গেল এখন আমি যদি এখান থেকে একটু ছোটো করে দিই সাপোজ এই সেলসের ফিগারটাকে আমি এখান থেকে একটু টেনে ছোট করে দিলাম এবার দেখেন আর একটু হয়তো একটু সুন্দর লাগতেছে এটা আপনার ইচ্ছা মতো করে আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন ওকে তো বন্ধুরা এখন চাচ্ছেন যে আপনার চার্টের কাজটা হয়ে গেছে হ্যাঁ এখন এই চার্টটা একটু মুভ করা দরকার অন্য জায়গায় নেওয়া দরকার তখন আপনি কি করবেন মুভ চার্ট মুভ চার্টে যাওয়ার পর এখানে দুইটা জিনিস দেখতে পাবেন এই চার্টটাকে আপনি নতুন সিটে নিতে চান নাকি এই সিটে দিতে চাচ্ছেন আমি যদি এই সিটে দিতে চাই দেন আপনি কি করবেন এই যে সিট নিউ সিট ওকে দিয়ে দিলাম নতুন সিটে হয়ে গেল আমরা আবার এখান থেকে মুভ করবো দেন কী করবো মুভ চার্ট অবজেক্ট ইন সিট ওয়ান আবার দেখেন আমাদের চারটা সেই জাগার চার্ট জায়গায় চলে আসছে এইটা হচ্ছে চার্ট মুভ করার সিস্টেম আর চার্ট মুভ করলে ডাটা অনেক সময় ঠিক থাকে না সেইটা আমি আমার একটা টিউটোরিয়াল দেখাবো যে চার্টের সাথে আপনি ডাটা কীভাবে সিঙ্ক করে রাখবেন এখন বন্ধুরা দেখেন সাপোজ আপনার চারটা এখন এখন দেখেন বন্ধুরা এই চারটা কতটুকু যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাস নিয়ে হয়েছে তাই না এখন আপনি চাচ্ছেন যে না আমার ডাটা একটু কম বেশি হয়ে গেছে তখন আপনি কী করবেন ডাটার এই রেঞ্জটা একটু ডিসিলেক্ট করবেন আপনি কমাবেন বাড়াবেন সেক্ষেত্রে কী করবেন সিলেক্ট ডাটা সিলেক্ট ডাটায় যাওয়ার পর আপনি দেখেন এখানে যখন এই যে পিঙ্ক করতেছে এই পিঙ্কটা হচ্ছে কি আপনার এই যে ডাটাবেসটা এই যে ডাটাবেসটা সেইটা এখন আপনি চাচ্ছেন যে না আমি এতটুকু নিব এখান থেকে নিয়ে নেবেন দেন আপনি ওকে করে দেবেন অথবা এটা সারাও করতে পারবেন আপনি চার্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন আপনার ডাটাবেসটা সে দেখিয়ে দিচ্ছে আপনি চাইলে এখানে এটাকে এই যে ডান দিকে কমিয়ে বাড়িয়ে এখানে এটাকে উঠিয়ে এইটাকে যে কোনোভাবে আপনি কাস্টমাইজ করতে পারেন তো বন্ধুরা আজকের পর্বটা আমি এখানেই রাখতেছি কারণ হচ্ছে অলরেডি টাইম বেশি হয়ে গেছে আগামী পর্বে আমি আপনাদেরকে এই টিউটোরিয়ালের এখান থেকে শুরু করব আপনি চার্টটাকে আরও কীভাবে মডিফাই করবেন কীভাবে ডিজাইন করবেন কীভাবে ফর্মেটিং করবেন বন্ধুরা ভেবেছিলাম যে একটা টিউটিরিয়ালে হয়তো বা হয়ে যাবে আমার মনে হচ্ছে একটা না দুইটা তিনটা টিউটোরিয়ালই মনে হয় লাগবে তো আপাতত এই পর্যন্তই বন্ধুরা তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো ভালো মন্দ মতামত থেকে থাকে সেটা আপনি কমেন্টসে জানাতে পারেন আর আপনার যদি স্পেশাল কোনো বিষয়ের উপরে টিউটোরিয়ালের প্রয়োজন হয় আপনি কমেন্টসে জানান আমি আপনাকে সেই বিষয়ের উপরে টিউটোরিয়াল করে দেওয়ার চেষ্টা করব তাহলে বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি 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 আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ